এখনকার আলেম ওলামারা খায় না কেন বলুন তো? প্রত্যেক নবীরা কিন্তু মার খেয়েছে, খায়নি? প্রত্যেক নবীকেই ওনাদের উম্মতেরা মেরেছে, কোন নবীকে পাথর মেরেছে, কোন নবীকে করাত দিয়ে চিড়ে দিয়েছে, কোন নবীকে গাছে বেঁধে মেরে হত্যা করে দেওয়া হয়েছে, এগুলো আমরা শুনি। আচ্ছা বলুন তো এখন আমাদের সেই নবীদের দায়িত্বটা আলেম ওলামাদের আছে, তাই না? আমরা বহন করছি। আচ্ছা আমাদেরকে মারছে না কেন? আমাদেরকে তো মারা উচিত ছিল, কিন্তু আমাদেরকে মারছে না এই কারণে, বুঝে নিতে হবে যে নবীরা যে কাজগুলি করে গেছেন সেই কাজগুলি যে পদ্ধতিতে করেছেন সেই পদ্ধতিতে আমরা আজও করতে পারছি না, আমরা কিছুটা গ্যাপ দিয়ে দিয়েছি। আমাদের ঠিক এইরকম বর্তমানে, মানে যেখানে ঠিক যেমন পরিস্থিতি সেখানে তেমন বক্তব্য দিয়ে সেখানে তেমন কথা বলে চলে যাব, এটা আমাদের চরিত্র। আমি অনেক বক্তাকে পশ্চিম বাংলাতে যারা আহলে হাদিস স্টেজে প্রধান বক্তা হয়ে বক্তব্য রাখেন এবং কিছু কিছু সেই সমস্ত সাইকুল হাদিসরা ওনাদেরকে বক্তা হিসাবে আনেন প্রধান বক্তা, অথচ আপনি মোবাইলে সার্চ করলে দেখতে পাবেন যে ওই বক্তাটাই একজন বেদাতি জায়গায় বক্তব্য রাখতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করছে। আপনাকে আমি পশ্চিম বাংলার উল্লেখযোগ্য প্রধান বক্তা হবার যোগ্য চারজনের নাম বলে দিতে পারি, কিন্তু বলবো না। যারা মারা গেলে তাদের মাজার করা হবে, এদেরকে আহলে হাদিস স্টেজে প্রধান বক্তা করে বক্তব্য দেওয়া হচ্ছে। এগুলো আপনারা মনে হয় বুঝতে পারেন না নাকি? বুঝতে পারেন? হ্যাঁ বুঝতে পারেন, কিন্তু কিছু করার নেই। এই যে হুজুরগুলো হচ্ছে এমন, যেখানে যেমন তেখানে তেমন।